মমিন মুসলমান, আপনারা শুনছেন পেপার পত্রিকায় খবরে দেখতেছেন করোনা ভাইরাস, মানে করুন ভাইরাস মানুষের এরকম শব্দের বাইরে ভাইরাস শুরু হয়েছে, ঠিক না ঠিক? অনেকে বলতেছে ভাইরাস দিয়ে আমরা প্রস্তুত, আরে কিছুই প্রস্তুত না, এই ভাইরাস দূর হইতে পারে, ভাইরাস বন্ধ হইতে পারে, একবার পড়া আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এ দুনিয়া ইউরোপরা এত কিছু আবিষ্কার করলো, ভাইরাস দূর করার ক্ষমতা নাই। আমি দিলে তোরা পারস না, কোন কিছুই নাই, সব হলো আমি আল্লাহর কাছে। এখন হিন্দু বৌদ্ধ নামাজে যাই আল্লাহর কাছে পানা চায়, ঠিক নেবে ঠিক? ওই জায়গায় যাই মুসলমানদের বলে মসজিদ গুলো বন্ধ করে দিছে, এখন বলে মসজিদ খুলে আল্লাহর দরবারে চাও ভাইরাস থেকে যেন মুক্ত হইয়া দাও। এ মুসলমান নাই ভাইরাস মুসলমানদের মধ্যে আসবো না, কোশ্চিন কেন আসতে পারে না? যদি মুসলমান আস্তাগফার পরে আস্তাগফার, আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যানবি ওয়া তুব ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসলমানদের ভাইরাস দূর হওয়ার জন্য জমজমের পানি আল্লাহু আকবার, যার পুরা ঘর হইল হাউসে কাউসার আল্লাহু আকবার, জমিনের মধ্যে সব কিছু বের করতে পারছো হাউসে কাউসারের জান্নাতি পানির, এই মুসলমানদের হাতে এই জান্নাতি পানি যখন খাইবে ভাইরাস কিছুই থাকতে পারে না। আস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা سيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله، وأشهد أن محمدا عبده ورسوله. وقال تعالى في كلامه المجيد والفرقان الحميد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وقال تعالى في موضع آخر سأصليه سقر وما أدراك ما سقر لا تبقي ولا تذر لواحة للبشر عليها 19. وقال رسول الله صلى الله عليه وسلم فإذا هو يدخله كل يوم 70,000 ملك لا يعودون إليه رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا يمكن الثناء كما كان حقه لا يمكن الثناء كما كان حقه بعد خدا بزرگته قصة مختصر بلغ المولى بكماله كشف الدجى بجماله সফা তো জানা হ্যাঁ।
مدینے میں اے پھول اٹھا لانا گلزار محمد سے بلغ العلا اکمالی کشفت تجا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত মুআজ্জাজ মহতারাম মুসল্লিয়ানে কেরাম আল্লাহ জাল্লা শানুহুর দরবারে অসংখ্য শুক্রিয়া যে মহান রব্বুল আলামিন আমাদিগকে জিকিরে ফিকিরে দ্বীনের আলোচনা শোনার জন্য খুতবা শোনার জন্য মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন শুক্রিয়া তা আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলছিল আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والباس بعد الموت آمنت بالله يا الله المريمانا وملائكتي فرستا للقتيمان فرستا للقتيمان نرغتك আমরা যে ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম এর অর্থ কি? ফেরেশতা যে আছে এ সম্পর্কে বিশ্বাস আমাদের আছে, কিন্তু মানা নাই। কেন? আল্লাহ তাআলা যে ফেরেশতা বানাইছেন ফেরেশতাদেরকে কেউ দেখে নাই। সাহাবায়ে কেরাম ফেরেশতাদেরকে দেখছে, হযরত জিব্রাইল আলাইহিস সালামের সাথে রাসূলের দেখা হয়েছে। রাসূল কখনো ওহী নিয়ে আসছেন স্বশরীরে, দুইবার এরকম ভাবে দেখছেন, কখনো মানুষের মতো রাসূলের সামনে আসছেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে দেখাইছে, একটু আগে যে আমার সাথে কথা বলে গেল, আরে কি তোমরা চিনতে পারছো? বলে ইয়া রাসূলুল্লাহ আমরা চিনতে পারি নাই। বলে ইনি হলো জিব্রাইল আলাইহিস সালাম। কে সচক্ষে সাহাবায়ে কেরাম দেখছে। ফেরেশতা কুল কতজন? অগণিত ফেরেশতা। ফেরেশতাদের গণনা সম্পর্কে কারো জানা নাই, এটা কোরআন হাদিসের কোথাও এই সম্পর্কে জানা নাই। সবাই বোঝার চেষ্টা করবেন, অনেকে জানেন কিন্তু কিছুই বলতে পারেন যে ফেরেশতা যে আছে যে কয়জন। যেমন সারা পৃথিবীতে মানুষ কতজন আদমশুমারি আছে, ফেরেশতাদের কোন আদমশুমারি সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। তবে কিছু ফেরেশতাদের নাম আমাদের জানা আছে, যেমন জান্নাতের ফেরেশতার নাম কি, জান্নাতের দায়িত্বে সর্দারের ফেরেশতার নাম কি, জান্নাতের দায়িত্বে থাকবে আল্লাহ নাম ঘোষণা হয়ে যায়। আর জাহান্নামের ফেরেশতা সর্দারের নাম কি, মালিক, ঠিক না? নাম কি, মালিক।
মালেক ফেরেশতা জাহান্নামের টাইপ। আর আমরা জানি চার ফেরেশতার নাম, হযরতে জিব্রাইল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, হযরতে আজরাইল আলাইহিস সালাম। এগুলো চার ফেরেশতার। এই চার ফেরেশতা হলো বড় ফেরেশতা। এত বড় ছিল হলো শয়তান। এদের বড় কে ছিল? শয়তান। শয়তানের নাম আদম ছিল, শয়তানের নাম সালে ছিল। শয়তান এক এক আসমানে আবাদত করে উঠছে, তার এক একটা উপাধি পেয়েছে। কিন্তু শয়তান আল্লাহ তাআলা এক মিনিটের চেয়ার থেকে তারে নিক্ষেপ করে দুনিয়ায় প্রেরণ করে দিয়েছে। এত আবাদতের পরও শয়তান শয়তান হয়ে গেল। কেন? শয়তান মানুষের জন্য অন্যের জন্য দোয়া চাইতো, নিজের হেদায়েতের জন্য কখনো দোয়া চায় নাই। নিজের হেদায়েত চায় নাই, আবাদত করছে নিজের হেদায়েত চায় নাই। অনেকে ওয়াজ শুনে হেদায়েত চায় না, অনেকে বয়ান শুনে নিজের হেদায়েতের চিন্তা করে না, খুতবা শুনে কিন্তু শুনা আমল করতে হবে না চিন্তা করে না। আল্লাহ তাআলা বলে যে আমার কাছে হেদায়েত চায় আমি তারে হেদায়েত দেই, যে আমার কাছে হেদায়েতের আশা করে না আমি আল্লাহ তার হেদায়েত দেই না। হেদায়েত কায়ের থেকে নাজিল হয় না, হেদায়েত বটগাছ থেকে আসে না, হেদায়েত মাজার থেকে আসে না, হেদায়েত গান থেকে আসে না, হেদায়েত আসে একমাত্র আল্লাহ থেকে। দুনিয়ায় তো আপনি চাইলে পান, সন্তান না কান্না পর্যন্ত মা দুধে না, আল্লাহর কাছে না চাওয়া পর্যন্ত আল্লাহ কাউকে কিছু দেয় না। দুনিয়ার মধ্যে এরকম ভাবে মানুষ দিনের বেলা আল্লাহর কাছে যায়, আর আল্লাহ তাআলা রাত্রে যখন দুই ভাগ চলে যায় তৃতীয় ভাগ বলে আল্লাহ বলে কে আমার কাছে চাও, এই যে আমার থেকে নেও। রাত্রে বেলা আল্লাহ বলে আমার কাছে নেও। নানুপুরি রহমতুল্লাহ আলাই বলতেন যে আল্লাহ তাআলা রাত্রে উঠে এই প্রথম আসমানে আসেন আর জমিনে ডাইকে ডাইকে বলে আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজুকিন ফাআরজুক লাহু, আলা মিন মুবতালিন ফাওয়াফি লাহু, আলা কাজা আলা কাজা আলা কাজা আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতলাউল ফাজর। আল্লাহ তাআলা প্রথম আসমানে প্রতিদিন রাত্রে তিন ভাগের দুই ভাগের পরে আসে আল্লাহু আকবার। আয়েশা বলে আসলে কোন গুনাহ মাফ চানে ওয়ালা, এখন গুনাহ মাফ চাইলে আমি আল্লাহ মাফ করে দিব। আলা মিন মুস্তার সুকিন, আসলে কোন অভাবই আমার কাছে অভাবের কথা বলো, এখন আমি অভাব মোচন করার জন্য আল্লাহ পয়সা আছি। আসলে কোন বিপদগ্রস্ত লোক এখন শেষ রাত্রে আমার কাছে বলো আমি তোমার বিপদ থেকে উদ্ধার করব। আল্লাহ কাজা আসলে ছেলের অভাবই আমি তাকে ছেলে দান করব, আসলে মেয়ের অভাবই আমি তাকে মেয়ে দান করব, আসলে কোন অসুস্থ আমার কাছে অসুস্থতার সুস্থতা চাও আমি তাকে সুস্থতা দান করব। এজন্য দোস্ত চায় ফেরেশতা বড়, ইসরাফিল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, জিব্রাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, এরপর হলো কে আজরাইল আলাইহিস সালাম, এটা একজন হলো বড় ফেরেশতা। এটা একজন মধ্যে বড় কে? জিব্রাইল আলাইহিস সালাম, যার দায়িত্ব কি ছিল? সমস্ত নবীদের কাছে আসমান থেকে আল্লাহর খবর দিয়ে নবীদের
থেকে জমিন পর্যন্ত আল্লাহ তাআলার কাছে খবরটা নিয়ে আসতো, কোরআনের আয়াতগুলো নিয়ে আসতো, তাওরাত নিয়ে আসছে, ইনজিল নিয়ে আসছে, জবুর নিয়ে আসছে, সহিহটা নিয়ে আসছে, আয়েশা নবীদের কাছে পৌঁছাইয়া দিয়েছে। এর নাম হলো হযরতে জিব্রাইল আলাইহিস সালাম। আল্লাহ রাসূল বলে জিব্রাইলকে তার শ্বশুরিনে আমি দুইবার দেখছি আল্লাহ পাক। ولقد رواه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى أنا جبريل كي تدوبا تكسي غلو رواه نزلة أخرى عند سدرة المنتهى سدرة المنتهى مبتة أنا جبريل كي تر عشر جهرائي تكسي মাথা হলো আসমানে, পা হলো জমিনে, আর পুরা শরীরটা খালি জায়গা ভরপুর হয়ে গেছে। আল্লাহ রাসূল বলে আমি জিব্রাইলকে দেখছি 600 পাখা আছে, 600 পাখা আছে বলে জিব্রাইল আসলে পাখার এত শক্তি, একটা পাখা দিয়া যদি এই জমিন আসমানকে বাড়ি দেয় এই আসমান জমিন সত্তুলার মতো উঠতে থাকবে। হযরত জিব্রাইল আসলামকে কওমে লুতকে এরকম ভাবে কওমে সামদকে বলছে জমিনটা উঠাইয়া দাও, জিব্রাইল বলে আমি কওমে সামদ এবং কওমে লুতকে জমিন থেকে যে উল্টাইয়া দিছি আমি 600 পাখা ব্যবহার করি নাই, আমার একটা পাখার একমাত্র ডানার আখেরি অংশ লাস্টের অংশ দিয়ে আমি একটা টান দিছি, টান দেওয়ার সাথে কমে সামদের যত জায়গা আছে সব আমি উল্টাইয়া দিয়েছি। এই কমে সামদের জায়গা এখনো পৃথিবীর মধ্যে রয়েছে যার নাম হলো মৃত্যু সাগর। এখনো ইংরেজরা বৈজ্ঞানিকরা মৃত্যু সাগর নিয়া এরকম গবেষণা করে না, মৃত্যু সাগর নিয়ে যদি গবেষণা করত আসল ইতিহাস বের হইয়া যাবে। তাবলিগের মুরব্বী মুরব্বী মাওলানা আব্দুল আজিজ সাহেব মৃত্যু সাগরের কাছে যাইয়া হাত দিয়া একটু পানি জিব্বার মধ্যে লাগাইছে, অনেকদিন পর্যন্ত আব্দুল আজিজ সাহেব কথা বলতে পারে না। এছিল হযরত জিব্রাইল আলাইহিস সালামের এজন্য আমানতু বিল্লাহ আল্লাহ তোমার প্রতি ঈমান আনছি, ওয়া মালাইকাতিহি আল্লাহ ফেরেশতাদের প্রতি ঈমান আনছি, এর অর্থ হইল ফেরেশতাদের শক্তি সম্পর্কে তোমাদের জানা আছে নি। আমি আল্লাহ এক একজন ফেরেশতাকে এক এক জায়গায় নিয়োগ করছি, আমি জান্নাতে ফেরেশতা নিয়োগ করছি, আমি জাহান্নামে ফেরেশতাদেরকে নিয়োগ করছি, আমি জাহান্নামের ফেরেশতাদের সর্দার বানাইছি, জান্নাতের ফেরেশতাদের সর্দার বানাইছি। জান্নাতের ফেরেশতাদের সর্দারের নাম হলো রেদওয়ান, জাহান্নামের ফেরেশতার সর্দারের নাম হইল মালিক ফেরেশতা। ঠিক না? ঠিক নাম কইতে বললাম না, জীবনের বৎসরে বৎসর চলে গেল, আমি যে জান্নাতে যাব জান্নাতের দারোয়ানের নামটা জানি না, আমি যে জান্নাতে যাব যার ওয়ালায় জান্নাতে প্রবেশ করতে পারবো তার সম্পর্কে আমার জানা নাই, আমি এরকম ভাবে জাহান্নামের ফেরেশতাদের সম্পর্কে আমার জানা নাই। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি আল্লাহ তাআলা বলে লা ইয়াসুনাল্লাহা আমরুহুম আমার ফেরেশতারা এরকম বানাইছি যারা কোনো গুনাহ করার শক্তি নাই। ফেরেশতারা কি করে না? গুনাহ করে না। আমি কিছু ফেরেশতা এমন বানাইছি, কিছু ফেরেশতা এমন বানাইছি যে ফেরেশতারা কিয়ামত পর্যন্ত আসমানে বৈশা দাঁড়াইয়া আল্লাহর জিকির করতেছে, সুব্রহম কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকা, সুব্রহম কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকা। কিয়ামত পর্যন্ত এই ফেরেশতা দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার তাসবিহ গাইবে আর কুরুট লড়াইবে না।
দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার তাসবিহ গাইতেছে, এক কতন করবে না? আমি একদল ফেরেশতা বানাইছি আসমানে বৈশা, রুকুতে বৈশা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহিল আযীম, সে রুকুতে বৈশা বৈশা আমার তাসবিহ গাইতেছে, কিয়ামত পর্যন্ত রুকু থেকে আর মাথা উঠাবে না, কিয়ামত পর্যন্ত রুকু থেকে সেজদায় যাবে না। আল্লাহু আকবার। আমি একদল ফেরেশতা বানাইছি যারা আসমানে বৈশা সেজদায় যাইয়া আমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহাপতির সাথে একটু আল্লাহর নাম ডাকেন, দিলটাকে খোলা করেন, মুখটাকে পরিষ্কার করেন। আল্লাহর নামটা সহি করে অনেকে ডাকতে পারে না, আল্লাহর নামটা মহাপতির সাথে এক সুরে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, আওয়াজ দিয়া লা والقدر خيره
وشره من الله تعالى والباس بعد الموت اجن الله رب ايماننا فرستাদের প্রতি ঈমান আনা আল্লাহর প্রতি যারা ঈমান আনে হয় ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন পরে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন আল্লাহ কি কাতে তুই ফেরেশতা রাখছে যারা খারাপ লেখে ভালো লেখে থাকে ও দোস্ত ফেরেশতাদের প্রতি যদি ঈমান আনি খারাপ কাজ করার শক্তি থাকতে পারে না দুনিয়ার মানুষ কোন গুনার কাজ করলে লুকাইয়া করে করে কি করে না দুনিয়ার মানুষ কোন খারাপ কাজ করলে লুকাইয়া করে ঘুষ খাইলে লুকাইয়া খায় সুদ খাইলে কপলে কপটে তা এরকম ভাবে ইসলাম করে সদরে ইসলাম করে না এরকম আল্লাহ তাআলা বলে আমার ফেরেশতাদের উপর ঈমান আনছো তোমার কাতে দুই ফেরেশতা লিখে আছে তুমি সুদের টাকা লেখো কায় মানার করবা তা লেখো কায় ক্ষতি করবা তা লেখো এর আগে আমার ফেরেশতারা সাথে সাথে কলমবন করে আমার উপর যেমন ঈমান আনছো আমি আল্লাহ সব দেখি আমার ফেরেশতাদের উপর ঈমান আনো আমার ফেরেশতাদেরকে আমি আল্লাহ বানায়া রাখছি হযরত জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ রাসূল দেখছেন আমার সময়টা জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের সাথে কথা বলছে আয়েশা এরকম ভাবে কথা বলতেছে হযরত আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাকে আল্লাহ রাসূল একবার জিজ্ঞাসা করে এ আয়েশা আমি যে এখন কথা বললাম কার সাথে কথা বললাম তুমি দেখছো নি হযরত আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো দেখি না আল্লাহ রাসূল হাত দিয়ে দেখায় এই যে জিব্রাইল বসা আমি জিব্রাইলের লগে কথা বলতাছি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে ইয়া রাসূলুল্লাহ আমি দেখি না তবে রাসূল তো মিথ্যা কথা বলে না রাসূল যা বলে সত্য বলে আল্লাহু আকবার হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার সাথে কথা বলছে এই মুহূর্তে জিব্রাইল আমি চলে আসছে জিব্রাইল আলাইহিস সালাম চলে আসছে কথা হইছে আম্মা জানকে জিজ্ঞাসা করছে আয়েশা তুমি দেখছো নি এই যে জিব্রাইল আমার লগে বসা আমি তার লগে কথা কই হযরত আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ আমি দেখি না জিব্রাইলকে দেখি না সাহাবায়ে কেরাম ডাইরেক্ট জিব্রাইলকে দেখছে এমন হযরত মিকাইল আলাইহিস সালাম যার দায়িত্ব হলো রিজিক বণ্টন করা যার দায়িত্ব কি যার দায়িত্ব হলো বৃষ্টি এরকম ভাবে দান করা যার দায়িত্ব হলো জমিনের মধ্যে কতটুকু দান হবে কতটুকু ফসল হবে কতটুকু সরিষা হবে কতটুকু সম্পদ উৎপাদন হবে হযরত মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো এগুলার সব বণ্টন করা আল্লাহু আকবার মিকাইল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ এত বড় করে বানাইছেন তাফসীরের মধ্যে আসে হযরত মিকাইল আলাইহিস সালামের মাথার মধ্যে এই সাত মহাসাগর যত খাল বিল নদী নালা যত পানি আছে পৃথিবীর স্থল ভাগ এক ভাগ চার ভাগ তিন ভাগ হলো পানি এরকম জলভাগ সমস্ত পানি আটলান্টিক মহাসাগরের পানি বঙ্গোপসাগরের পানি এরকম ভাবে যত সাগর আছে সমস্ত সাগরের পানি যদি মিকাইল আলাইহিস সালামের মাথার মধ্যে রাখা হয় এক ফোঁটা পানিও জমিনে গৌড়াইয়া পড়বে না আল্লাহু আকবার এ হযরত হযরত মিকাইল আলাইহিস সালাম হযরত ইসরাফিল আলাইহিস সালাম হযরত মিকাইল ইসলামের দায়িত্ব হলো হযরত মিকাইলের দায়িত্ব হলো কখন কোন জায়গায় বৃষ্টি দরকার
কখন কোন জায়গায় বৃষ্টি হবে, কখন কোন জায়গায় পানি প্রয়োজন, কখন কোন জায়গায় রৌদ্র প্রয়োজন, কখন কোন জায়গায় কি প্রয়োজন, আল্লাহ তাআলা এই ফেরেশতাদের এই ফেরেশতার মূল দায়িত্বে রাখছে হযরতে মিকাইল আলাইহিস সালামকে, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে দায়িত্ব রাখছে বানানোর পর থেকে একটা সিংহা দিয়ে তার করায় রাখছে ফাইদা নুফিকা ফি না এর ফাইদা কুরআন শরীফের মধ্যে এরকম ভাবে আসছে, কুরআন শরীফের মধ্যে আসছে হযরত মিকাইল আলাইহিস সালাম সিংহা লইয়া দাঁড়ায় রয়েছে কান্দে করিয়া আল্লাহু আকবার, এই সিংহার যখন হুকুম আসবে তিনটা ফুৎকার মারবে, একটা ফুক দেওয়ার লগে লগে আসমান জমিন গুলা টুকরা টুকরা হইয়া ভেঙ্গে পড়বে, ইদা সামাউ ফাতারাত ওয়া ইদা আল কাওয়াকিবু ইনতাসারাত وإذا البحار فجرت وإذا القبور بعثرت الله أكبر أسمان كلا تاش تاش كره بھنگا پربے پہاڑ كلا ہمالائے پربت এই তুলার মতো দুনা দুনু হইয়া এরকম বালির করার মধ্যে উড়িয়া সব নিষ্ঠাজ হইয়া যাইবে, হযরতে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুক আল্লাহ তাআলা এত বড় দান করবে। এরপরে হলো হযরতে আজরাইল আলাইহিস সালাম, হযরতে আজরাইল আলাইহিস সালামের দায়িত্ব হইল জমিনের মধ্যে যত জানদার মানুষ আছে, জানদার জীব জানোয়ার আছে, শুধু মানুষের জান কবজ করে না, যত জীব জানোয়ার যা কিছু আছে সব কিছু জান কবজ করে হযরতে আজরাইল আলাইহিস সালাম। জমিনে এসে পড়ে আজরাইল কে জিজ্ঞাসা করে, আপনি কিভাবে বোঝেন ওই মানুষটা আজকে তার মৃত্যু? বলে এটা স্বাভাবিক ব্যাপার, আমার কাছে সারা দুনিয়ার মানুষের নামগুলা প্লেটের সামনে একটা প্লেট, কেউ বলে হাদিসের মধ্যে আসছে তাফসীরের মধ্যে আসছে একটা বড়ই গাছের পাতা, এই বড়ই গাছের পাতার মধ্যে সমস্ত মানুষের নাম আছে, যার হায়াত শেষ হয়ে আসে 40 দিন আগ থেকে ওই পাতাটা হলুদ বর্ণের হইতে থাকে, আল্লাহু আকবার, 40 দিন আগ থেকে আমি আজরাইল বুঝতে পারি ওই মানুষটার নাম কি, ওই মানুষটার বাড়ি কোথায়, ওই মানুষটার বাসা কোথায়, ওই মানুষটার মৃত্যু কোথায়, ওই মানুষটার মৃত্যু হাসপাতালে হবে না, ওই মানুষটার মৃত্যু রাস্তায় হবে না, ওই মানুষটার মৃত্যু তার বাড়িতে হবে, আমি আজরাইলের কাছে আল্লাহ জানাইয়া দেয়। 40 দিন যখন আয়েশা পুরা হইয়া যায় যে মুহূর্তে আজালিন মুসাম্মা কোরআনের আয়াতের মধ্যে আসছে, যখন তার টাইমটা হইয়া যায় লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, এক সেকেন্ড কম বেশি হয় না, আমি আজরাইল আয়েশা উপস্থিত হইয়া যাই সাথে সাথে জান্দা কবজ করে লইয়া যায়। এজন্য দোস্ত আমান তো বিল্লার অর্থ হইল ফেরেশতাদের প্রতি মানা না, এর অর্থ হইল ফেরেশতারা এরকম ভাবে মানুষের সাহায্যে আছে, বাচ্চাদের সাহায্যে ফেরেশতারা আছে, মায়ের গর্ভে যখন সন্তান থাকে হাত গুলা কেমনে বানাইব, তার মায়েরটা কেমনে বানাইব, 24,000 রোগ বান্দার মাথা থেকে পিঠ পর্যন্ত মেরুদণ্ড দিয়া সম্পর্ক আছে, একটা রোগের সাথে আরেকটা রোগের কোনো মিল নাই, আল্লাহু আকবার, এই জায়গাটা কতটুকু দুর্বিন দেখা যায় না, একটা রোগের সাথে আরেকটা রোগ যদি মিলে যায়, কারেন্টের নেগেটিভ পজিটিভ যদি এরকম ভাবে এক হইয়া যায় লগে লগে ফায়ার করতে থাকে, লগে লগে বাতি এরকম ভাবে নষ্ট হইয়া যায়, লগে লগে এসি নষ্ট হইয়া যায়, লগে লগে ফ্যানের কয়েল চলে যায়, মানুষের এতগুলা 24,000 রোগ আল্লাহ বানাইছে, এই একটা রোগ যদি আরেকটা রোগের সাথে মিলে যায় তাহলে লগে লগে মাথার মধ্যে ফায়ার করবে, লগে লগে হাতের মধ্যে ফায়ার করবে, লগে লগে পায়ের মধ্যে ফায়ার করবে, সবাইকে আমরা বুঝি আমার হাতটা চিনচিন করে, আমার পাউটা চিনচিন করে, আমার চোখের মধ্যে এরকম সরিষার ফুল দেখি ঠিক না বেঠি, আরে এই রোগের মধ্যে যদি এক হয়ে যায় চোখের মধ্যে কোনো পাওয়ার থাকবে না,
নাকের কোনো পাওয়ার থাকবে না, কানের কোনো পাওয়ার থাকবে না। ওই আল্লাহ মানুষদেরকে বানাইয়া ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়েছে আমার বান্দার এই 24,000 রগের, এই রগের যেরকম ভাবে পরিচালনা করার জন্য মিস্ত্রি লাগে, তার দেখার জন্য এরকম ভাবে লোক লাগে, ইঞ্জিনিয়ার লাগে। আমার বান্দার এই শরীরটা দেখার জন্য আমি আল্লাহ ফেরেশতা লাগাই রাখছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু জমিনে লাগাই নাই, আমার বান্দা যখন ঘুমাইয়া যায় আমার বান্দার কানটা যেন এরকম ভাবে কেউ ডিস্টার্ব না করতে পারে, আমার বান্দার চোখে যেন কোন এরকম ভাবে ডিস্টার্ব না হয়, আমার বান্দার নাকটা দিয়ে যেন কোন জীবাণু না যায়, আমি আল্লাহ ফেরেশতা নিয়োগ করে রাখছি। আল্লাহু আকবার। ও বান্দা, এত নিয়ামত তোমার দান করার পরে এশার নামাজ না পড়িয়া আমার নাম না লইয়া তুমি ঘুমাইয়া যাও। বান্দা হাদিসের মধ্যে আছে এরকম ভাবে ঘুম থেকে উঠিয়া ঘুম থেকে উঠিয়া কোন বান্দা যখন এই দোয়া পড়ে লাইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়া যখন পড়ে আল্লাহ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন এরপরে বান্দার যা মনে চায় তা যদি পড়ে আল্লাহ সাথে সাথে তার দোয়া কবুল করে নেয়। ঘুম থেকে ওঠার পরে আপনি যদি এই দোয়াটা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, অর্থ কি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি যে ঘুম থেকে উঠলাম, আমি যে ঘুম থেকে উঠলাম তোমার মেহরবানি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু তুমি এক, তুমি এক, আল্লাহু আকবার, লা শারিকা লাক তোমার সাথে কোন শরীক নাই। আল্লাহ ফেরেশতাদেরকে দেখাইয়া বলে হে ফেরেশতারা দেখ আমার বান্দা ঘুম থেকে উঠলো আমার নাম লইলো, আমার বান্দা ঘুমাইলো আমার নাম লইলো, আল্লাহু আকবার। আমার বান্দা কি চায় কি চায় দেখ, আমার বান্দা যা চাইবে আমি সাথে সাথে তা দিয়ে দেব, আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলার কাছে সব সময় ইস্তিগফার পড়া, সব সময় এরকম ভাবে ইস্তিগফার পড়া, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার দ্বারা আল্লাহর কসম দূর হয়ে যায়, আল্লাহু আকবার। মুসলমান আপনারা শুনছেন পেপার পত্রিকায় খবরে দেখতেছেন করোনা ভাইরাস, মানে করুন ভাইরাস মানুষের এরকম শব্দের বাইরে ভাইরাস শুরু হয়েছে, ঠিক না বেঠি? অনেকে বলতেছে ভাইরাস দিয়ে আমরা প্রস্তুত, আরে কিছুই প্রস্তুত না, এই ভাইরাস দূর হইতে পারে, ভাইরাস বন্ধ হইতে পারে, একবারে পড়া আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এ দুনিয়া ইউরোপরা এত কিছু আবিষ্কার করলো ভাইরাস দূর করার ক্ষমতা নাই, এক সময় চাইনা বলছে এমন কিছু নাই যা আমরা জন্ম দিতে পারি না, আল্লাহ দেখাইছে যে এমন কিছু আছে আমি দিলে তোরা পারস না, আমি দিলে তোরা পারস না, কোন কিছুই নাই সব হলো আমি আল্লাহর কাছে। এখন হিন্দু বৌদ্ধ নামাজে যাই আল্লাহর কাছে পানা চায়, ঠিক নেবে ওই জায়গায় যাই মুসলমানদের বলে মসজিদ গুলো বন্ধ করে দিছে, এখন বলে মসজিদ খুলে আল্লাহর দরবারে চাও ভাইরাস থেকে যেন মুক্ত হইয়া যাও। এ মুসলমান নাই ভাইরাস মুসলমানদের মধ্যে আসবে না, কোশ্চিন কেন আসতে পারে না, যদি মুসলমান আস্তাগফার পরে আস্তাগফার আস্তাগফিরুল্লাহ 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 আরাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসলমানদের ভাইরাস দূর হওয়ার জন্য জমজমের পানি, আল্লাহু আকবার, যার পুরাগর হইল হাউজে কাউসার, আল্লাহু আকবার, জমিনের
মধ্যে সবকিছু বের করতে পারছো, হাউসে কাউসারের জান্নাতি পানির এই মুসলমানদের হাতে এই জান্নাতি পানি যখন খাইবে ভাইরাস কিছুই থাকতে পারে না। এ মুমিন মুসলমান, আপনারা শুনছেন পেপার পত্রিকায় খবরে দেখতেছেন করোনা ভাইরাস, মানে করুন ভাইরাস মানুষের এরকম শব্দের বাইরে ভাইরাস শুরু হয়েছে, ঠিক না ঠিক? অনেকে বলতেছে ভাইরাস দিয়ে আমরা প্রস্তুত, আরে কিছুই প্রস্তুত না, এই ভাইরাস দূর হইতে পারে, ভাইরাস বন্ধ হইতে পারে, একবার করা আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এ দুনিয়া ইউরোপরা এত কিছু আবিষ্কার করলো, ভাইরাস দূর করার ক্ষমতা নাই, এক সময় চায়না বলছে এমন কিছু নাই যা আমরা জন্ম দিতে পারি না, আল্লাহ দেখাইছে যে এমন কিছু আছে আমি দিলে তোরা পারস না, আমি দিলে তোরা পারস না, কোন কিছুই নাই, সব হলো আমি আল্লাহর কাছে। এখন হিন্দু বৌদ্ধ নামাজে যাই আল্লাহর কাছে পানা চায়, ঠিক নেবে ঠিক? ওই জায়গায় যাই মুসলমানদের বলে মসজিদ গুলো বন্ধ করে দিছে, এখন বলে মসজিদ খুলে আল্লাহর দরবারে চাও ভাইরাস থেকে যেন মুক্ত হইয়া যা। এ মুসলমান, এই ভাইরাস মুসলমানদের মধ্যে আসবে না, কোশ্চিন কেন আসতে পায় না? যদি মুসলমান আস্তাগফার পরে আস্তাগফার আস্তাগফিরুল্লাহ 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 আরাব্বি মিন কুল্লি যানবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসলমানদের ভাইরাস দূর হওয়ার জন্য জমজমের পানি আল্লাহু আকবার, যার পুরাগর হইল হাউসে কাউসার আল্লাহু আকবার, জমিনের মধ্যে সব কিছু বের করতে পারছো, হাউসে কাউসারের জান্নাতি পানির এই মুসলমানদের হাতে এই জান্নাতি পানি যখন খাইবে ভাইরাস কিছুই থাকতে পারে না, আল্লাহু আকবার। আমি এক বুজুর্গের কিতাবের মধ্যে পড়ছি, মরক্কো তার বাড়ি ছিল ফ্রান্স গেছে চিকিৎসা করার জন্য, ফ্রান্সের ডাক্তার তারে বলে দিছে আপনার মাস খানি হয়তো আপনি বাঁচতে পারেন, তারপরে বাঁচার কোনো জায়গা নাই, বাঁচার কোনো ডক্টরি আমি করি নাই, আপনার হায়াত আর নাই। ওই লোকটা নিজের স্বামীকে ডাইকে বলে আল্লাহ এই জায়গার ডাক্তাররা যখন ফিরিয়ে দিল, বলো আর মরক্কো যাইয়া লাভ নাই, আল্লাহর ঘরে যাইয়া আল্লাহরে বলি আল্লাহ তো ফিরিয়ে দেয় নাই, মক্কা শরীফ যাইয়া জমজমের কূপটা হইল দরওয়াজা, কাবা ঘরের যে দরওয়াজা আছে এটা হলো কাবা ঘরের দরওয়াজা, এই দরওয়াজার সামনে মাত্র 10 গজ পিছনে 20 হাত বা 25 হাত পিছনে হইল জমজমের কুয়া। এখন ডাইকে বেলছে আমরা যে দেখি নাই 18 বছর আগেও, এর আগেও এরকম ভাবে ডাইকে বেলছে, ওই মেয়েটা জমজমের পানি পান করিয়া জমজমের কুয়ার সামনে পয়সা চোখের পানি ছড়া বলে আল্লাহ ফ্রান্সের ডাক্তার আমারে ফেরত দিয়া দিছে, দেশের ডাক্তার আমারে ফেরত দিয়া দিছে, ডাক্তারের তো কোনো শক্তি নাই, তোমার দরবারে জমজমের পানি খাইয়া তোমার দরবারে হাত উঠাইলাম, তুমি আমারে ফিরাইয়া দিও না। এই দোয়া করার পরে আবার সৌদি আরব যাইয়া পরীক্ষা করছে, পরীক্ষা করার পরে সৌদির ডাক্তার বলে আপনি কি জন্য এই টেস্ট করাইলেন, আপনার তো কোনো রোগ না। আরে মুসলমানদের কাছে ভাইরাস দূর হওয়ার, ভাইরাস দূর হওয়ার একমাত্র ঔষধ হইল আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফার। আল্লাহ বলে, আল্লাহ রাসূল বলে কোনো বান্দা যখন আস্তাগফার করে আল্লাহর কসম আল্লাহ উঠাইয়া নাই, আল্লাহ গুসা থাকলে উঠাইয়া নাই। মুসলমানদের দেশে এ মুসলমানরা নামাজ ধরো, ইউরোপ কান্ট্রির মধ্যে 120 জন লোক এয়ারপোর্টে পৌঁছার পরে দেশটার নাম আমি ভুলে গেছি, লগে লগে জনগণ এরকম ভাবে মিছিল করিয়া সরকার ব্রেকেট দিয়া পারে নাই গাড়ির মধ্যে আগুন লাগাইয়া দিছে যে চায়না থেকে ওদেরকে আইনো না, এখানে জ্বালাইয়া দাও। চায়না ও কপনে কপনে এরকম ভাবে কপনে কপনে আদালতে রায় চাইছে, আর যে সমস্ত লোকগুলো 80,000 লোক যারা করোনায় আক্রান্ত তাদের অনুমতি দেওয়া হোক, তাদের বাড়িঘর সব সুদ্ধা চালাইয়া দেওয়া হবে,
কিন্তু অনুমতি পাইলে চালাইয়া দিত, মুসলমানদের চালানো দরকার নাই। আল্লাহ রাসূল বলে যখন কোন ভাইরাস দেখা দেয় তখন আস্তাগফারের আমল করো, আস্তাগফারের আমল দিয়া আল্লাহ ভাইরাসকে বঙ্গোপসাগরে পৌঁছাইয়া দিবে। এই জন্য দোস্ত ফেরেশতাদের প্রতি ঈমান, ও যুবকরা নামাজ না ছাড়িয়া, ও যুবকরা আল্লাহর নাম পড়িয়া তুমি ঘুমাইয়া যাও, ও যুবকরা আল্লাহর নাম পড়িয়া তুমি এরকম ভাবে ঘুম থেকে ওঠো, কোন ভাইরাস কোন কিছু মুসলমানদের আক্রান্ত করতে পারবে না। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা শুনুক করি না চাটাকা শুনুক দাদা।